Assalamualaikum Bangladesh. कैसे हैं आप लोग? Sorry, हिंदी बोले फिर अच्छी. माफ करे दिएन. तो आज के की हिंदी ते ही करूँ पूरा टेक न्यूज़ ना थक. एक दिन प्रस्तुति नहीं अवश्य ही हिंदी ते टेक न्यूज़ पूरा टा होगी. तो चलोन आपने दे शौकोल के शागतम जाना ही राहत टेक जोने शंपुनो नोटुन एक टाइटेजी ভালো না লাগলে ডিসলাইক বাটনটি আপনাদের জন্য সব সময়ের মতোই রয়েছে আর কমেন্টে জানিয়ে দিবেন যে কেন ডিসলাইক করেছেন যাতে আমি সেই জায়গাটি আরো উন্নত করতে পারি তো ইউ আর ওয়াচিং রাহাত টেক জোন আই এম রাহাত উইথ ইউ ইফ ইউ আর নিউ ইন আওয়ার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন তো চলুন শুরু করা যাক আজকের আইটিজি নিউজ তো প্রথমে কথা বলি ওপো নিয়ে অর্থাৎ ওপোর কালার ওয়াইজ কিন্তু পরশুদিন অ্যানাউন্স হয়ে গেছে এবং কালার ওয়াইজটা কিন্তু দেখতে সুন্দর লাগছে যে ইন্টারফেস দেখা যাচ্ছে এখনো পর্যন্ত দেখতে অনেক সুন্দর লাগছে এবং এই কালার ওয়াইজ কিন্তু আসবে অক্টোবরে অর্থাৎ অক্টোবরের প্রথম দিকেই কিছু ফোনে এগুলো চলে আসবে কিন্তু এগুলো শুধুমাত্র ফ্ল্যাগশিপ ফোনে যেমন আপনার ওপো ফাইন্ড এক্স থ্রি ফাইন্ড এক্স থ্রি প্রো ওয়ান প্লাসেরও কিছু ফোনে আসবে যেমন ওয়ান প্লাস নাইন ওয়ান প্লাস নাইন প্রো এই ফোনগুলিতে আসবে এছাড়াও মানে সবগুলি ফোনে আসতে আসতে প্রায় 2022 চলে আসবে অর্থাৎ 22 জানুয়ারিতে চলে আসতে পারে তো অবশ্যই দেখতে সুন্দর লাগছে এছাড়াও রিয়ালমি ইউআই 3.0 এটাও লঞ্চ হচ্ছে আর ফান্টাস ওএস 12 যেগুলো সবগুলোই কিন্তু অ্যান্ড্রয়েড 12 এর উপর বেসড তো দেখা যাক এটি কখন আসে আমরা কখন ব্যবহার করতে পারি তো ওপোর কথা যখন উঠলই তো ওপোর আরও একটি ফোন নিয়ে কথা বলা যাক ওপো কে নাইন প্রো এই ফোনটি খুব তাড়াতাড়ি চলে আসছে এবং এর অফিসিয়াল পিকচারও কিন্তু রিলিজ হয়ে গেছে আর এটির লঞ্চ ডেট বলা যাচ্ছে যে 26 সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বরের 26 তারিখ এটি চায়নাতে লঞ্চ হবে এবং এটি ইন্ডিয়াতে লঞ্চ হবে কি না এখনও পর্যন্ত সেটা শিওর নয় এবং এতে প্রসেসর হিসাবে রয়েছে কোয়ালকম সরি মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 তারপরে রয়েছে 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ এবং সেটি কিন্তু ফোনের মধ্যেই দেখা যাচ্ছে 64 মেগাপিক্সেল লেখা আছে তাই অবশ্যই আশা করা যায় ভালো একটি ফোন হবে দেখা যাক কখন আসে তো গতকালকে ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে ইনফিনিক্স হট ইলেভেন এবং হট ইলেভেন এস এটি খুব শীঘ্রই হয়তো বাংলাদেশে চলে আসবে আশা করা যাচ্ছে আর এতে প্রসেসর ইনফিনিক্স হট ইলেভেন আর হট ইলেভেন এস প্রসেসর হিসাবে রয়েছে মিডিয়াটেক হিলিও G88 আর প্রাইসটা অনেক ডিসেন্ট একটা প্রাইস রাখা হয়েছে হট ইলেভেন যেটা সেটার প্রাইস রাখা হয়েছে 8999 ইন্ডিয়ান রুপিস আর হট ইলেভেন এস 10999 ইন্ডিয়ান রুপিস অর্থাৎ 9000-11000 খারাপ নয় ইনফিনিক্স হট ইলেভেন এস সেখানে কিন্তু 90 হার্টজ রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে রয়েছে আইপিএস এলসিডি ফুল এইচডি প্লাস রেজলিউশনের আর 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর তো অবশ্যই ভালো দেখা যাক আশা করি বাংলাদেশে খুব তাড়াতাড়ি চলে আসবে তো এবার আসি রিয়ালমিতে রিয়ালমির একটা বড় লঞ্চ ইভেন্ট আছে ইন্ডিয়াতে বাংলাদেশে নয় ইন্ডিয়াতে আগামী 24 সেপ্টেম্বর সেখানে লঞ্চ হবে রিয়ালমি ব্যান্ড 2 রিয়ালমি টিভি নিও এবং রিয়ালমি নার্জো 50 সিরিজ তার মানে নার্জো 50 সিরিজ আসতে যাচ্ছে খুব তাড়াতাড়ি এখানে নার্জো 50 সিরিজে সম্ভবত তিনটি ফোন থাকার পসিবিলিটি রয়েছে একটি হচ্ছে নার্জো 15 নার্জো 50 প্রো নার্জো 50 এ আর নার্জো 50 এ যেটা সেটাতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G85 আর 50 মেগাপিক্সেলের মেইন শুটার আর নার্জো 50 এ হয়তো খুব তাড়াতাড়ি বাংলাদেশে লঞ্চ হবে কারণ নার্জো 30 এও প্রায় লঞ্চ হওয়ার কিছুদিন পরেই লঞ্চ হয়ে গেছে তো দেখা যাক কখন লঞ্চ হয় তো রিয়ালমি জিটি নিও 2 এটার ডিসপ্লের একটা ফুল স্পেসিফিকেশনস বেরিয়ে গেছে এর ডিসপ্লেতে থাকবে একটি E4 ডিসপ্লে অর্থাৎ 120 হার্টজ রিফ্রেশ রেটের 6.62 ইঞ্চের একটি E4 ডিসপ্লে অর্থাৎ স্যামসাংয়ের E4 ডিসপ্লে এখানে থাকছে এছাড়াও আইস কুলিং সিস্টেম রয়েছে খুবই তার মানে এতটা গরমও হবে না আর ভালোই আর এছাড়াও প্রসেসর মধ্যে কী রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 আর একটা নতুন কালার এখানে কালার ভ্যারিয়েন্ট দেখা যাচ্ছে সেটি হচ্ছে ব্ল্যাক মিন্ট এবং এটি দেখতে খুবই সুন্দর লাগছে বলতে গেলে আমার পছন্দ হয়েছে কিন্তু দেখা যাক এটি আসে কখন মানে ইন্ডিয়াতে কখন আসে বা বাংলাদেশে কখন আসে ইন্ডিয়াতে আসলে আনঅফিসিয়ালি হয়তো পেয়ে যাবো আর অফিসিয়ালি বলার কিছু নেই তো বায়োনিক A15 অর্থাৎ আইফোন 13-এর যে প্রসেসর বায়োনিক A15 সেটার অন্তত স্কোর বেরিয়ে গেছে তার অন্তত স্কোর দেখা যাচ্ছে 839675 অর্থাৎ প্রায় 840000-এর মতো স্কোর এবং বায়োনিক A13-এর থেকে প্রাইস 40% বেশি স্কোর দেখা যাচ্ছে বায়োনিক A15-এ কিন্তু এরপরে এটা সম্ভবত কম্পিট করবে 898K কোয়ালকম স্ন্যাপড্র্যাগনের এবং এটার অন্তত স্কোর কত আসে সেটাই দেখার বিষয় তো স্যামসাং গ্যালাক্সি A8 অর্থাৎ ট্যাব স্যামসাং গ্যালাক্সি ট্যাব A8 এটার একটা অফিসিয়াল রেন্ডার বেরিয়েছে এবং রেন্ডার দেখতে খারাপ নয়
অবশ্যই ভালো লাগছে। এখানে থাকছে 10.4 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের আইপিএস এলসিডি ডিসপ্লে, তারপরে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, সিঙ্গেল ক্যামেরা, অবশ্যই ভালো। দেখা যাক এটি কখন লঞ্চ হয়, প্রাইসটা কেমন থাকে। তো ইন্ডিয়াতে কিন্তু আইকু Z5 অলরেডি টিজ হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি বলা যাচ্ছে মানে লঞ্চ হয়ে যাবে, এবং সম্ভবত চায়নাতে লঞ্চ হচ্ছে 22 তারিখ, তার মানে এই মাসে হয়তো লঞ্চ হওয়ার পসিবিলিটি রয়েছে, আর যদি হয় অফিসিয়ালি বাংলাদেশ থেকে পেয়ে যেতে পারি আমরা। আর এটাতে একটা প্রাইসও লিক্স বেরিয়েছে, যেমন এটাতে প্রাইস থাকার পসিবিলিটি রয়েছে 30,000 রুপিস, অর্থাৎ 30,000 রুপি এতটা ভালো নয় আমার মনে হয়েছে, আর একটু কম রাখা যেত, কারণ একজন 30,000 রুপি দিয়ে কখনো আইপিএস এলসিডি যুক্ত ফোন নিতে চাইবে না, তাই না? আইপিএস এলসিডি অ্যামোলেড হলে অবশ্যই নেওয়া যায়, কিন্তু আইপিএস এলসিডি হলে এতটা যথাযথ নয়। 26 হলে কিন্তু নেওয়া যেত, 25-26-এর মধ্যে থাকলে কিন্তু নেওয়া যেত, আর আশা করবো যে 25-26-এ যেন লঞ্চ হয়, দেখা যায়। তো রিয়েলমির লঞ্চ ইভেন্ট হচ্ছে, তাহলে Xiaomi কি পেছনে থাকবে নাকি? অবশ্যই Xiaomiরও লঞ্চ ইভেন্ট হচ্ছে 29 সেপ্টেম্বর, এবং তারা সেখানে লঞ্চ করতে যাচ্ছে Xiaomi 11 Lite NE 5G, অর্থাৎ নিউ এরা 5G। তার মানে এটাও খুব শীঘ্রই লঞ্চ হবে। এতে প্রসেসর হিসাবে রয়েছে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 SoC, তারপরে একটা 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ, তারপরে 6.55 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে। তা এটির প্রাইসও জানা যাচ্ছে কিছুটা, এটির প্রাইস বলা যাচ্ছে যে 30,000 রুপিজের মতো দাঁড়াতে পারে। তো 30,000 হলে বাংলাদেশে কততে হবে? প্রায় 36-37 হাজারের মধ্যে দাঁড়িয়ে যায়, এবং সেটা এতটা ভালোটা ভালো প্রাইস হবে সেটা তো আপনারাই বলতে পারেন কতটা ভালো প্রাইস হবে। আমার মনে হয়েছে যে আর একটু কমে যদি রাখা যায় তাহলে ভালো হবে, দেখা যাক রেডমি Xiaomi কখন লঞ্চ করে। তো অনেকেই বলেন যে আইফোন এর যে প্রাইস, অর্থাৎ আইফোন 12 বা 13 এখনও আসেনি, আইফোনের যে প্রাইস সেটা বাংলাদেশ বা ইন্ডিয়াতে অনেক বেশি, অর্থাৎ যদি আপনার আমেরিকায় লঞ্চ হয় সেটি $699, অর্থাৎ $700, তখন সেটি বাংলাদেশে চলে আসে 70,000-এর মতো। তো আমরা জানি যে $1 সমান প্রায় 85 টাকা, একদম এক্স্যাক্ট 85 টাকা নয়, তো বাকি 15 টাকা কি, বাকি 15 টাকা হচ্ছে আমদানি শুল্ক। এবং আমরা এটা শুনে খুশি হতে পারি যে আমাদের থেকেও অনেক বেশি প্রাইস অনেক দেশে রয়েছে, যেমন ব্রাজিল বা তার্কি, এই যে দেশগুলি সেখানে কিন্তু আইফোন এর যে প্রাইস সেটা প্রায় ডাবল, অর্থাৎ আমেরিকায় যদি আপনার লঞ্চ হয় $1,000, তাহলে কিন্তু সেটি ব্রাজিলে লঞ্চ হতে হবে $1,900-$2,000। তো এটি অনেক বেশি প্রাইস, তো আমরা একদিক দিয়ে একটু স্যাটিসফাই থাকতে পারি যে একটু কম প্রাইস। তো আইফোনের খবরে যখন আসলাম, তো আইফোনের আরও একটি খবর দিয়ে ফেলি। আইফোন 13-এর এবারে বক্স যেটা আসছে সেটাতে কোনো ধরনের প্লাস্টিক নেই, তার মানে তারা বলছে এবারে প্লাস্টিক র্যাপড কোনো পেপার মানে এখানে থাকবে না, যার ফলে তারা 600 মেট্রিক টন প্লাস্টিক বাঁচিয়েছে, অর্থাৎ 600 মেট্রিক টন প্লাস্টিক অ্যাভয়েড করেছে, যার ফলে পরিবেশের অনেকটাই মানে ক্ষতি থেকে বেঁচে গেছে। কারণ আইফোনের যে প্লাস্টিক সেটা অনেক ইয়া কোয়ালিটির হয়, আর আইফোন প্রায় আইফোনের যে মডেলগুলো এসেছে সবগুলোতে কিন্তু প্লাস্টিক র্যাপ থাকে, কিন্তু এবারে সেটা থাকছে না থ্যাঙ্কফুলি, যেটা ভালো ব্যাপার। Huawei-কে নিয়ে, Huawei-র Mate 50 এই ফোনটি হয়তো অক্টোবরে লঞ্চ হয়ে যাবে। এখন তারা বল এখন অক্টোবরে কিন্তু Huawei-র একটা লঞ্চ ইভেন্ট রয়েছে, অক্টোবরের 21 তারিখ, এবং আশা করা যায় যে সেটাতে Huawei যে Mate 50 সিরিজ সেটা লঞ্চ হয়ে যেতে পারে, এবং এটাতে আন্ডার ডিসপ্লে ক্যামেরা থাকার পসিবিলিটি রয়েছে। তো দেখা যাক এটি চায়নাতেই লঞ্চ হয় নাকি গ্লোবালিও লঞ্চ হবে। বাংলাদেশি খবরে আসা যাক, তো বাংলাদেশের Evaly-কে নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে, এবং Evaly-র যে CEO রাসেল তিনি গ্রেপ্তার হয়ে গেছেন, এবং তাকে রিমান্ডে নেওয়া হয়েছে 3 দিনের জন্যে, এবং তিনি বলেছেন তার কাছে প্রায় 1,000 কোটি টাকার ঋণ রয়েছে, তিনি ঋণ করে ফেলেছেন, যার ফলে জনগণ খুবই বিক্ষুব্ধ যারা Evaly থেকে শপিং করতেন। তো এটা অনেকটা জনগণই দায়ী, আবার অনেকটা তাদেরও দায়িত্ব রয়েছে, কারণ জনগণ অনেক সময় Evaly-র যে মানে খুবই দারুণ দারুণ কিছু অফার দেয় অনেক কোম্পানি, সেগুলোর কারণে কিন্তু তারা লোভে পড়ে যায়, যেটা অনেকটাই তাদের দোষ বা তাদের স্বভাবের দোষ, সেটা বলছি না আমি সেরকম কিছু। তো এটা একটু বাঁচা উচিত,
আর ইভ্যালির জন্য শুভকামনা থাকবে, আর কিছু বলার নেই। তো শেষ করি আজকের আরটিজি নিউজ, আশা করি নিউজগুলি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর ভালো না লাগলে ডিসলাইক বাটনটি রয়েছে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করুন, যাতে আমাদের ভিডিও সব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আপলোড হওয়া মাত্রই। আর অবশ্যই আমি চলে আসবো আগামীকাল আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। টিল দেন স্টে হোম, স্টে সেফ, অ্যান্ড মেক ইউর ওন ওয়ার্ল্ড অফ টেকনোলজি। আসসালামু আলাইকুম।